তো কি অ্যাসিড আছে বা পানি আছে, এখান থেকে উৎপন্ন হয় পুরো না। তো এই পণ্য গুলোকে এই কোষ এটিপি খরচ করে রেখে বাইরে বের করে দেবে জোর করে, কারণ স্বাভাবিক অবস্থায় এটা বাইরে যাবে না। আর এটাকে বাইরে দিয়ে দিলে তখন কি হচ্ছে, বাইরে পজিটিভ চার্জ বেশি, আর অলরেডি এখানে 10টা সোডিয়াম আয়ন আছে, একটা পণ্য আসলে কয়টা 11টা পজিটিভ আয়ন হয়ে গেল। তাহলে 11টা পজিটিভ আয়ন যদি এই কোনো কমেন্ট করার দরকার নেই, তাহলে এখন যেটা হলো 11টা পজিটিভ আয়ন হয়ে গেছে, কিন্তু নেগেটিভ আয়ন হচ্ছে 10টা। তাহলে এখানে কি পজিটিভ চার্জ বেশি আর ভিতরে পজিটিভ চার্জ কম, একটা ঘাটতি তৈরি হবে এখানে বেশি এখানে কম, তার মানে এগুলো ভিতরে যাওয়ার চেষ্টা করবে। আর এই ঘাটতিটাকে বলা হবে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কি, বাইরে পজিটিভ বেশি আর ভিতরে পজিটিভ কম। আবার লক্ষ্য করি এই প্রোটন আয়নের ঘনমাত্রা কারণে পিএইচ, তাহলে প্রোটন আয়ন যদি বাইরে চলে যায় তাহলে এই ক্ষেত্রে কি প্রোটন আয়ন বাইরে বেশি মানে কি পিএইচ এর মান কম, কারণ আমরা জানি প্রোটন আয়ন বাইরে গেলে পিএইচ 7 থেকে কমে যায়, অ্যাসিডিক হয়ে যায়। তাহলে বাইরে পিএইচ কম কিন্তু ভিতরে পিএইচ বেশি, তাহলে পিএইচ বাইরে কম ভিতরে বেশি, তাহলে এখানে একটা ঘাটতি সৃষ্টি হচ্ছে, একটা ফোর্স বা পোষণ শক্তি তৈরি হচ্ছে। আর এটা কেন বলবো পিএইচ গ্যাজেট, এই যে বাইরে পিএইচ কম ভিতরে পিএইচ বেশি, এখন এই যে দুটো ফোর্স তৈরি হলো এই দুটো ফোর্স কে একত্রে বলা হয় কি পটেনশিয়াল গ্যাজেট আর পিএইচ গ্যাজেট। এই দুটো ফোর্স কে একত্রে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্যাজেট, বা এটাকে বলা হলো প্রোটন মোটিভ ফোর্স। তো এটাকে এই প্রোটন মোটিভ ফোর্স বলা হয় কেন, কারণ যখন এই প্রোটন আয়ন এখানে যাবে তারপর এই দুটো ফোর্স তৈরি হবে, দুইটা ফোর্স কে আমরা প্রোটন মোটিভ ফোর্স বলবো। তখন এই যে কোষগুলিটা আমরা জানি এই কোষগুলো লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এই কোষগুলির এই প্রোটিন গুলো বাহক হিসেবে কাজ করে, তারা বাইরে থেকে ভেতরে ঢুকে। এই দুটো ফোর্স তৈরি হলে তার মানে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আর পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হলে তখন এই বাহক গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আর এরা অ্যাক্টিভ হয়ে তখন কি করবে লক্ষ্য করো, এখানে সোডিয়াম আয়ন 10টা আছে না, এখান থেকে একটা সোডিয়াম আয়ন ভিতরে নিয়ে নেবে, কারণ এই যে বাইরে তো পজিটিভ একটা আর 10টা সব মিলে 11টা ছিল, তাহলে একটা এখানে বেশি আছে তখন একটা কি করবে ভিতরে নিয়ে নিবে, এভাবে করে এই অবস্থাটাতে ব্যালেন্স করবে। বুঝতে পারছো? তাহলে সব মিলে পজিটিভ চার্জ হলো একটা একটা নয়টা 10টা। তাহলে এভাবে করে যদি তার এখন তো সোডিয়াম একটা আছে, এখন তো তার সোডিয়াম সবগুলো চলে যাওয়ার কথা, তাহলে কি করবে, সেভাবে করে 10টা প্রোটন আয়ন বাইরে বের করবে আর 10টা সোডিয়াম আয়ন তার বাইরে নিয়ে নেবে। তাহলে এভাবে করে সোডিয়াম অংশটা নিয়ে নিচ্ছে। এখন যেটা হলো তার যদি ক্লোরাইডটাও দরকার হয় তাহলে কি করবে, তখন যে কাজটা করবে একটু লক্ষ্য করো, আমরা ধরে নিলাম এখান থেকে 10টা সোডিয়াম আয়ন কি ভিতরে চলে গেলো আর সে 10টা প্রোটন আয়ন বাইরে ত্যাগ করলো, তাহলে এখানে 10টা প্রোটন আয়ন আর 10টা ক্লোরাইড আয়ন ব্যালেন্স কন্ডিশন আছে। যদি ব্যালেন্স কন্ডিশন থেকে থাকে তাহলে তো ক্লোরাইড যাবে না, তখন এই কোষ আরো একটি খরচ করবে, সে কি করবে এখানে আবার প্রোটন আয়ন ত্যাগ করবে। তাহলে ধরো প্রোটন আয়ন ত্যাগ করলো কয়টা 20টা, তাহলে এখন দেখো এই পাশে 20টা পজিটিভ চার্জ রয়েছে আর এই বাইরে নেগেটিভ চার্জ হচ্ছে 10টা, তাহলে এখানে পজিটিভ বেশি, তখন এই প্রোটন গুলো আবার কি করবে, এখানে যেহেতু বেশি আছে এটাকে এই পাশে বের করতে সেগুলো আবার কি করবে এই পাশে ভিতরে ঢোকার চেষ্টা করবে। আর যখন এইটাও ভিতরে ঢুকবে তার একটা প্রভাব একটা স্রোত তৈরি হয়ে যাবে, যেহেতু এই পাশে অনেক পজিটিভ বের করতেছে ওগুলো আবার কি করবে বিপরীত দিকতে বিপরীত পথে আবার কি করবে সেই কোষের মধ্যে প্রবেশ চেষ্টা করবে। ঠিক তখন এই প্রোটন আয়নের সাথে এই ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে যাবে, তখন এই দুইটা প্রোটন আয়ন এবং ক্লোরাইড আয়ন দুইটা একত্রে প্রবেশ করে। এই জন্য এই মুখপাত্রটি বলা হচ্ছে প্রোটন আয়ন, এই যে প্রোটনের সাথে কিছু অ্যানায়ন কি বাইস্তারের যুক্ত হয়ে কোষের মধ্যে প্রবেশ করে, এই জন্য এটাকে বলা হয় প্রোটন আয়ন ফোটোট্রান্সপোর্ট। তো তোমাদের প্রশ্ন নেওয়ার আগে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি ধরো তুমি চিন্তা করো এটা একটা বাল, এই পাশে পানি এই পাশে পানি, তুমি যদি এই কোষের ভিতর থেকে পানি গুলোকে পাম্প করে বা সেচ করে এটাকে বাইরে দাও, তাহলে কি হবে এই বাইরের জলাশয়ের উচ্চতা বা পানির উচ্চতা বাড়বে আর ভিতরে পানির উচ্চতা কমবে। এখন যদি এমন হয় যে পানি অনেক এই পাশে গেছে, এটা অনেক উঁচু দেখেছে আর এটা অনেক নিচু, কিন্তু এই বাঁধটাকে দুর্বল, তাহলে দুর্বল হলে কি হবে তখন যে এই এরা এই যেহেতু বাঁধটা দুর্বল পানি এই পাশে দিছে, তাহলে এই পাশে একটা চাপ সৃষ্টি হবে, কারণ এই পাশে এত প্রোটন দিছে পানির মতো, এই পাশে ধরো যদি কোনো কারণে বাঁধটা একটু ভেঙে যায় দুর্বল, তাহলে কিন্তু যে পানিগুলো সেই সেই পাশে দিছে সেই পানিগুলো আস্তে আস্তে কি করবে আবার এটাকে ভাঙে আবার ভিতরে প্রবেশ করবে। ঠিক এখানে তাই, এখানে এত পরিমাণ প্রোটন দেব যে এখানে এই প্রোটন আয়নের চাপ অনেক বেশি হয়ে যাবে, আর এই চাপের কারণে প্রোটন গুলো কি করবে আবার এই বাঁধ হয়ে আবার ভিতরে আসার চেষ্টা করবে, আর তখন এর সাথে কি হয় নেগেটিভ আয়ন গুলো যুক্ত হয়ে যায় আর তখন এই ভাল প্রোটিন লক্ষ্য করে দুটাকে একসাথে গ্রহণ করে, আর এই জন্য এটাকে বলা হয় কি প্রোটন আয়ন ফোটোট্রান্সপোর্ট। এটা হচ্ছে কি অনেকখানি আধুনিক মতবাদ, তো এই মতবাদটা পড়তে পারলে ভালো, হ্যাঁ বা আমাদেরকে ধরো পড়তেই হবে, তো কেউ যদি না পড়তে চায় তারও একটা অপশন আছে। এখন এই এ সম্পর্কে মোটামুটি আবার বলা শেষ, আমি অন্য বিষয়ে যাবো, তার আগে তোমাদের মধ্যে থেকে কার প্রশ্ন থাকবে প্রশ্ন। স্যার সোডিয়াম আয়নটা নেওয়ার পদ্ধতি আরেকবার বলবেন, সোডিয়াম
তাহলে প্রথম তো ধর একটু বলতেছি তারপর আরো প্রশ্ন করবো। ধরো এখানে সোডিয়াম আয়ন ছিল 10টা, তো প্রথমে এখানে সোডিয়াম 10টা 10টা করে আর এই পাশে কিছুই নাই, চিন্তা করো এখানে কিছুই নাই, তো তার এই কোষ্টার এই সোডিয়াম আয়ন দরকার, তখন সে কি করবে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনার ওই যে সাউন্ড তো শোনা যায় না, বোঝা যায় না, ভেঙ্গে ভেঙ্গে আসতেছে, কি অবস্থা? স্যার কোনো স্টুডেন্ট তো বললো না যে সাউন্ড শোনা যায় না, আমি তো আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না, এই স্টুডেন্ট তোমরা বলো আর কোন শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার আমরা, স্যার স্টুডেন্টের কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, মাঝখানে ছিলেন না, কি অবস্থা? ও না স্যার, এটা একাই স্যার ওই মোবাইল ল্যাপটপ দিয়ে ব্যবহার করতেছি একাই স্যার, 2 মিনিটের জন্য এটা ওই মোবাইল থেকে দেখলাম সবাই নাই, পরে আবার ওই যে রিজয়েন করে মোবাইল থেকে পাস দিচ্ছি স্যার, ল্যাপটপে রেকর্ড করতেছি। ল্যাপটপে দিয়ে করতেছেন? হ্যাঁ ল্যাপটপে রেকর্ড করতেছি আর ক্লাস নিচ্ছি মোবাইলে, মোবাইলের স্ক্রিনটা ভালো এই জন্য। ও না, মাঝখানে যে ছিলেন না, মানে সমস্যা কি হয়েছিল? ওইটা স্যার এর আগেও একটা 10-এর ক্লাস হয়েছিল বুঝলাম না, ওটা আমি যে ওয়াইফাই অফ করে ডেটা দিছি, আমি ভাবলাম যে ওয়াইফাই দুর্বল হতে পারে, এই কারণে হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা তাহলে স্যার যেটা বলতেছিলাম, এটা তোমরা প্রথমে একটা প্রশ্ন করলাম, এখানে দেখো 10টা সুযোগ 10টা করে, এখানে কিছু নেই, তাহলে আমাদের এই কোষের ভিতরে কি আছে? অ্যাসিড আছে, তাহলে যে কোনো অ্যাসিড ভেঙে কি হয়? প্রোটোনাইন তৈরি হয়, প্রোটোনাইন হতে পারে, তাহলে তখন এই প্রোটোনাইনটাকে এটিপি, এটা তো একাই যাবে না, কারণ এখানে তো নেগেটিভ পজিটিভ সমান, কাজেই বাইরে থেকে একটা নেগেটিভ পজিটিভ স্বাভাবিক ভাবে আসবে না, এই জন্য কোষ কি করবে? এটিপি খরচ করে এই প্রোটোনাইনটাকে বাইরে দেবে। তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে 10টা সোডিয়াম একটা একটা প্রোটন, দুইটা তো পজিটিভ, তাহলে 11টা হয়ে গেল, তাহলে এখানে যদি 11টা পজিটিভ হয় কিন্তু নেগেটিভ কয়টা? 10টা, তাহলে একটা বেশি হয়ে গেলো না, তখন কি হবে? এখানে এই একটা সোডিয়াম আয়ন এটা এখান থেকে এখানে চলে যাবে, এই জন্য এটা একটা 10টা, এই 10টা এখানে একটা এখানে বের হয়ে আসলো, মানে এই হচ্ছে পজিটিভ গুলোকে নেয়ার প্রক্রিয়া। তার মানে এইভাবে তার যদি এখন 10টা 9টা সোডিয়াম আয়ন দরকার হয়, তাহলে সেটি হবে আর বাইরে আর এই 9টাকে ভিতরে নিয়ে নিবে, প্রথমে যখন এই আয়নটা পজিটিভ আয়ন হলে এই হবে, হ্যাঁ তারপরে কার্বন কষ্ট চলে বলতে পারো। স্যার পুনরিতটা একটু বলেন স্যার। নেগেটিভটা? জি স্যার, নেগেটিভটা। হ্যাঁ এরপরে নেগেটিভের কথা, তাহলে আমি ধরে নিলাম এখানে 10টা প্রোটন আয়ন আসলো আর এখান থেকে 10টা সোডিয়াম আয়ন কি হলো এটা ভিতরে চলে গেল, তাহলে এখন কি আছে? এখানে 10টা প্রোটন আয়ন পজিটিভ আর 10টা ক্লোরাইড আয়ন আছে। এখন এই কোষে যদি নেগেটিভ আয়নটাকে দরকার হয়, দরকার হলে তখন সে কি করবে? সে আরো এই প্রোটন আয়ন আরো বাইরে পাঠাবে এখান থেকে, এই যে তাহলে কটা পাঠালো? 20টা। তাহলে এখন লক্ষ্য করো এখানে পজিটিভ 20টা কিন্তু নেগেটিভ 10টা, তাহলে পজিটিভ গুলো আবার বেশি হয়েছে, তাহলে এই পজিটিভ গুলো আবার কি করবে? যেটা এখানে বেশি এই লাইনে কি করবে? ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা ওরকম, আমি যেটা বললাম যে এটা একটা বাঁধ, এই পাশের পানি এই পাশের পানি, আমি যদি এই পাশের পানি ওই পাশে দিই, এই পাশের পানিটা অনেক বেশি হয়ে যাবে উঁচু হয়ে যাবে আর এই পাশের পানিটা নিচু হয়ে যাবে, তাহলে এই পানিগুলো কি করবে? যদি কোথাও বাঁধের কোথাও একটু মানে ছিদ্র থাকে বা একটু ফাটা থাকে, তাহলে কি হবে? এই পানিগুলো উঁচু আবার ধরে এখান থেকে করবে, ঠিক এরকম হবে, এত প্রোটন আয়ন বাইরে দেবো যার কারণে এই প্রোটন আয়ন গুলো ভিড়াবে ফিরুবে এই ভিতরে আসবে, আর এটা যখন আসবে তখন কি হবে? এর সাথে এই ক্লোরাইড আয়নটা ওই স্থায়ী ভাবে একটা যৌগ সৃষ্টি করবে আর দুটো তখন এর সাথে প্রবেশ করবে, এই জন্য এটা বলা হয়েছে কি প্রোটন আয়ন ও ট্রান্সফার। তার মানে আমি চিন্তা করি এরকম যে এখানে তো 20টা প্রোটন আয়ন আছে আর তাহলে এখানে কি আছে? 10টা, তাহলে 10টা এখানে আমি চিন্তা করলাম 10টা প্রোটন আয়ন 10টা ক্লোরাইড আয়ন ভিতরে এসে পড়লো 10টা 10টা, তাহলে এগুলো সবই কিন্তু চলে গেলো, এগুলো কি পাল না, এগুলো সব ভিতরে চলে গেছে, তাহলে এখানে কি রয়ে গেলো? 10টা প্রোটন আয়ন রয়ে গেলো। এখন কে প্রোটন আয়ন এগুলো আবার কি করতে পারবে? ওই অক্সিজেনের সাথে মিলে পানি টানে হয়ে যেতে পারবে, কাজে এই পাশ কিন্তু একবার নিরপেক্ষ হয়ে যাবে, এই পাশে কিছুই থাকবে না, তারপরে নেগেটিভ পজিটিভ দুইটাই কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। তো আমরা এর আগের ক্লাসে যখন ডুন্ডিগোলের মতবাদটা পড়িয়েছিলাম, ওই ডুন্ডিগোলের মতবাদটা হয় করতে হবে নাহলে এই মতবাদটা করতে হবে, কারণ পরীক্ষায় আসবে কিন্তু এইভাবে, পরীক্ষা কিন্তু উল্লেখ করে দেবে না যে ডুন্ডিগোলের মতবাদ বর্ণনা করো বা প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট বর্ণনা করো, এভাবে বলবে না। পরীক্ষায় যদি লবণ শোষণের প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি লবণ শোষণ বর্ণনা করো, তখন তুমি হয় এটা বা ওইটা একটা দিয়ে দিলেই হয়ে যাবে, কাজেই লবণ পরিশোষণ এতগুলা করার দরকার নেই, তাহলে কেউ যদি দুইটাই করতে পারো সেটা ভালো, আমি বলবো একটা করলেই হবে, বুঝতে পারছেন? বেশি ভালো কোনটা দিলে বেশি ভালো হবে স্যার? লুন্ডে কোনটাই বেশি ভালো, ওইটা বেশি প্রচলিত, তবে এটা দিলেও সমস্যা নেই, এটাও আধুনিক। হ্যাঁ হ্যাঁ, কি কিছু মনে বলতেছিলে কয়েকজন? আচ্ছা তাহলে একটাই পড়ো, হ্যাঁ বুঝতে পারছি, একটাই করো বা এটা করো না দুইটা করো, কারণ রিজেক্ট অনেক বড় তো অনেক প্রশ্ন আছে, কাজে সব প্রশ্ন কেউ যদি পড়তে চাও পড়তে পারলে ভালো, কিন্তু অনেকে পড়তে পারবে না এটা আমি জানি, তো এই জন্য আমি বললাম হয় লুন্ডিগোলা করবা
না এটা পড়ো ঠিক আছে আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি পরবর্তী আরেকটা মতবাদ সেটা যাচ্ছি আচ্ছা দেখো এরপরে তার মানে আজকে আমি এই মতবাদটা পড়ালাম প্রথম নাইনের কোড আনসার মতবাদ আর এর আগে দুই নাম্বার একটা মতবাদ পড়েছিলাম সেটা হচ্ছে লন্ডে গড়ে মতবাদ তো আমরা বলছি এখান থেকে যে কোনো একটা করবো এটা নাহলে এটা তবে আমি বলবো লন্ডে গড়ে পড়াই ভালো তিন নাম্বার মতবাদ এটা হচ্ছে লেসিথিন মতবাদ এইটা ওই ভাবে পড়া লাগবে না জাস্ট এমসিকিউর জন্য একটু তথ্য জেনে রাখা এবং এটা ছোট্ট আমি জাস্ট একটু বলে দিচ্ছি ধরো এই যে কোর্স তাহলে এই যে কোষের এটা কি কোষ ঝিল্লি তো এটা কোষের অভ্যন্তর এটা কোষের বাহির এখন ধরো এই বাহিরে আমি কোষটা একটু বড় করে দেখালাম ধরো এই বাহিরে সোডিয়াম আয়ন আছে ক্লোরাইড আয়ন আছে তো এখন এই দুটাকে এই কোষ কিভাবে ভিতরে নেবে একটু শোনো আবার বলি আমরা বলছি এই কোষ দুটা কি দিয়ে তৈরি লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি এটার মধ্যে আমরা দেখছি এই প্রোটিন গুলো কি করে আয়ন গুলোকে ধরে ধরে ভিতরে নেবে আর এটার মধ্যে প্রোটিন নেই এই লিপিডটা কি করবে এই আয়ন এটা বাহক হিসেবে কাজ করবে লিপিড আর এই কোষঝিল্লিতে যে লিপিডটা থাকে এই লিপিডটাকে বলা হয় ফসফো লিপিড বা এই ফসফো লিপিডের স্পেসিফিক নাম হচ্ছে লেসিথিন তাহলে একটু লক্ষ্য করো এই যে এই কোষঝিল্লিতে যে লিপিড গুলো আছে তার একটা লিপিডের নাম হচ্ছে কি লেসিথিন এটা তো ফসফো লিপিড বলতে হবে তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এই যে লেসিথিন প্রথমে এই লেসিথিন কি করবে এই সোডিয়াম আয়ন আর এই ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে এই লিপিডটা এখান থেকে কোষঝিল্লির বাইরে থেকে ভেতরে আসবে এই যে ভেতরে আসলো ভেতরে আসার পরে এই লিপিডটা কি করবে মাঝখান থেকে ভেঙে যাবে দুইটা পার্ট হয়ে যাবে আর দুইটা পার্ট হইলে তখন তার মধ্যে থাকা এই সোডিয়াম আয়ন গুলো আর ক্লোরাইড আয়ন গুলো ভেতরে প্রবেশ করবে মানে লিপিড গুলো কি করতে পারে কোষঝিল্লির চলাচল করতে পারে তার তোরা কোর্স হয়েছে ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মানে কি তরল এগুলো তরল নিয়ে আসলো বুঝতে পারছো বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এরকম একটা কথা বলছিলে তাহলে কোষঝিল্লিতে ফসফোলিপিডের মধ্যে কি করে লাফালাফি করে লাফালাফি করে অথবা এক পাঁচ চার মধ্যে গেলে তাহলে এই লেসিথিন নামক ফসফোলিপিড বা লিপিড এরা কি করে বাইরে এই নেগেটিভ পজিটিভ আয়ন সাথে প্রথমে যুক্ত হয় তারপরে ওরা কি করে বাইরে থেকে ভিতরে আসে কোষঝিল্লি আইসা এইটা দুইটা পার্টে ভাগ হয়ে যায় দুইটা পার্টে ভাগ হয়ে গেলে তখন কি হয়ে যায় সোডিয়াম আয়ন করে এই কোষের ভিতরে মুক্ত হয়ে যায় আর এই যে দুইটা পার্ট হলো এই দুইটা পার্টকে তখন কি বলা হবে একটাকে বলা হবে কোলিন এই লেসিথিনের একটা পার্টকে বলা হবে কোলিন আর একটা পার্টকে বলা হবে ফসফা টাই ডিক অ্যাসিড ঠিক আছে মানে লেসিথিন এই লিপিডটা যদি ভাঙে তাহলে দুটো উপাদান একটা হচ্ছে কোলিন আর একটা হচ্ছে ফসফোলিপিড এবার এই দুটাকে ভিতরে দিয়ে এই দুটা কি করবে আবার আগের মতো কোষঝিল্লির এই পার্টে চলে যাবে যাতে করে পরবর্তীতে কি এই সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন বা পটাশিয়াম এর ভিতরে নিতে পারে আর ওদের এই চলাচলের জন্য এখানে শক্তি হিসেবে কোষঝিল্লিতে পড়া যাবে কি এটিপি এটা হচ্ছে লেসিথিন মতবাদ তো লেসিথিন মতবাদ কখনো আসবে না এটা এমনিতে যদি এমসিকিউ জন্য একটা জেনে রাখো যে লেসিথিনটা হচ্ছে কি কোর্স দিলে ফসফোলিপিড বা একটা লিপিড এটা কি করে ক্যাটায়ন অ্যানায়ন এই দুটা ক্যারি করতে কি করে কোষের বাইরে থেকে ভিতরে নিয়ে নেয় আর ভিতরে নিয়ে আসার সময় যখন এই আয়নগুলো মুক্ত করে তখন এটা ভাঙে দুটা উপাদানে পরিণত হয় একটা হচ্ছে কোলিন আর একটা হচ্ছে ফসফোলিপিড ঠিক আছে এটা এমসিকিউ জন্য করতে পারলে ভালো আর বেশি মনে হলে তো কেউ বাদ দিতে পারো সেটা তোমার খুশি তো এই যে আমরা তিনটা মতবাদ করলাম এই যে একটা আগে বলেছি আজকে যেটা বললাম এগুলো তো বলা হয় লবণ শোষণের সক্রিয় মতবাদ লবণ শোষণের তো অনেকগুলো মতবাদ আছে কিন্তু এই তিনটা মতবাদ বলা হয় সক্রিয় মতবাদ কেন কারণ এগুলো মধ্যে কি হয় এটিপি বা শক্তি দরকার হয় তুমি দেখো এখানে এটিপি লাগাইছে আগে তাই দেখলাম এটিপি লাগে আর নুনে বলে তোমরা পড়েছো বা পড়বা ওখানে এনএডিএইচ টু এনার্জি হিসেবে লাগে তাহলে যেহেতু লবণ শোষণের এই মতবাদ গুলোতে শক্তির প্রয়োজন হয় এখানে এদের বলা হয় সক্রিয় মতবাদ তাহলে সক্রিয় মতবাদ কি যে লবণ শোষণ মতবাদে শক্তির প্রয়োজন হয় বা এটিপি দরকার হয় তাকে বলা হয় সক্রিয় মতবাদ তো ঠিক আছে আমাদের লবণ পরিশোষণ আমরা হয় এটা করবো না এটা করবো এটা একটা এমসিকিউর জন্য দেখাতে পারলে ভালো তাহলে আমাদের সক্রিয় মতবাদ হয়ে গেল এবং অধিকাংশ লবণ সাধারণত এই তিনটা প্রায় গাছ শোষণ করে কিছু কিছু গাছ এর বাইরেও করতে পারে তো সেগুলো শুধুমাত্র আমরা একটু নামগুলো জেনে রাখবো তাহলে আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি পরবর্তী বিষয় হচ্ছে নিষ্ক্রিয় মতবাদ এটা গেল কি সক্রিয় মতবাদ কারণ এখানে কি হয় শক্তি দরকার হয় আর কিছু কিছু লবণ কিছু কিছু গাছ লবণ পরিশোষণ করবে কিন্তু সেখানে কি শক্তির প্রয়োজন হবে না আর শক্তির প্রয়োজন না হলে তাদেরকে আমরা বলবো নিষ্ক্রিয় মতবাদ এখন এই নিষ্ক্রিয় মতবাদ আমাদের মোটেও মুখস্থ করার দরকার নেই
এগুলো জাস্ট মতবাদ গুলো কি কি নাম অনুসারে হবে। তো আমি একটু আসতেছি নিষ্ক্রিয় মতবাদে। তাহলে এই বেসিক মতবাদ নিয়ে কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেবো, না থাকলে একজন বলো যে নেই। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা কর্মসূচনে তিনটা মতবাদ দেখলাম, আরো কয়েকটা মতবাদ দেখবো, কিন্তু এই মতবাদ গুলো আমাদের পড়া থাকবে না। আমরা বড় জোর পড়লে শুধুমাত্র নামটাই পড়বো এমসিকিউ এর জন্য। হ্যাঁ, সেগুলো কি কি? নাম্বার ওয়ান ব্যাপন তত্ত্ব বা ব্যাপন মত বা, 2 নাম্বার আয়ন বিনিময় মতবাদ, 3 নাম্বার ডোনান সায়েন্টিস্ট ডোনান সাম্যাবস্থা মতবাদ, 4 নাম্বার ব্যাপক প্রবাহ মতবাদ, ঠিক আছে। আর এই 4টা মতবাদকে বলা হয় নিষ্ক্রিয় মতবাদ। অর্থাৎ এইসব মতবাদ অনুসারে লবণ শোষণে কোনো এটিপি বা শক্তি প্রয়োজন হয়। তাহলে এদের কি এটিপি দরকার নেই? দেখো তো এখন কেমন দেখা যায়, স্পষ্ট কিনা একদম বলো তো। একদম ক্লিয়ার স্যার। জি স্যার। আচ্ছা ক্লিয়ার স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা লাইট বন্ধ করে দিয়েছি তো এইজন্য। আচ্ছা ঠিক আছে, আর ভালো হয়েছে। আচ্ছা এখন এইসব মতবাদ অনুসারে দেখো যে এই মতবাদগুলোকে অবশ্যই প্রয়োজন প্রয়োজন হয় না, এই জন্য এদের কোনো নিষ্ঠীয় মতবাদ। এখন আমি যদি ব্যাপন তত্ত্ব করি উপলক্ষ করো, ধরো সমুদ্রের আশেপাশে বা সুন্দরবনের যে গাছপালাগুলো আছে তারা সাধারণত কি এই প্রকারের অবশ্যই কেন? তুমি যদি চিন্তা করো এটা একটা মূল, তাহলে এই যে মূলস্থ কোষ এটা একটা কোষ, আর এই পাশে মাটিস্থ, এখানে কি বিভিন্ন লবণ? আমরা জানি সামুদ্রিক পানিতে লবণের পরিমাণটা অনেক বেশি বা সামুদ্রিক পানিতে লবণের পরিমাণটা অনেক বেশি, তাহলে এখানে কি লবণ পরিমাণটা বেশি একা কি হবে বাইরে থেকে ভিতরে যাবে? এক মাইক্রোফোন অফ করে নাও। সাইড কে? সাইড সাইড কে জামান নাকি? মাইক্রোফোনটা অফ করে দাও। আচ্ছা যদি এরকম হয় যে এই যে মূলস্থ কোষ আর বাইরে কি মাটির লবণ, এখন এখানে সোডিয়াম আয়নের পরিমাণ 10টা আর এখানে 1টা, তাহলে কি হবে বেশি দেখে কম দেখে কি হবে একাই প্রবেশ করবে? তাহলে এটা হচ্ছে ব্যাপন তত্ত্ব। তাহলে ব্যাপন তত্ত্ব এবং মতবাদ পড়া গেছে না, সোজা কথা মূলের ভিতরে লবণের পরিমাণ কম আর বাইরে মাটির লবণ লবণের পরিমাণ বেশি, ওটা একাই কোষে প্রবেশ করবে, এটাকে বলা হবে ব্যাপন মতবাদ। কাজে বুঝতে পারছো এখানে পড়া গেছে না, ওটা রেডি করতে পারো তাহলে নাম পাশে কি হবে এক্সিকিউ জন্য। তাহলে নিষ্ক্রিয় মতবাদ শুধুমাত্র এক্সিকিউ জন্য করে দিলাম। এখন ধরো এই দুটো আয়ন একুশের দরকার, তাহলে একুশ কি করবে? কোষের ভিতরে কি পানিতে অ্যাভেলেবল, এই পানিটাকে ভাঙবে, পানি ভাঙলে কি হবে হাইড্রোজেন আয়ন হবে আর হাইড্রোক্সিল আয়ন হবে, তখন সে বিনিময় করবে, একটা প্রোটন আয়ন বাইরে দেবে তার বিনিময়ে একটা সোডিয়াম আয়ন ভিতরে নিয়ে নেবে, আবার একটা হাইড্রোক্সাইড আয়ন বাইরে দেবে তার বিনিময়ে কি করবে এই নিয়ে ক্লোরাইড আয়নটাকে ভেতরে নেবে। তাহলে কি সব জায়গায় ব্যালেন্স হয়ে যাবে, কোনো জায়গায় কোনো সমস্যা না? এভাবে পানি ভেঙে পানি থেকে উৎপন্ন প্রোটন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন বাইরে দিয়ে দেবে আর তার বিনিময়ে কি করবে সোডিয়াম ক্লোরাইডটাকে ভেতরে নিয়ে নেবে, অর্থাৎ পজিটিভের বিনিময়ে পজিটিভ নেগেটিভের বিনিময়ে নেগেটিভ, সব জায়গায় সাম্য অবস্থা বিরাজ করবে, এটাকে বলা হবে আয়ন বিনিময় তত্ত্ব। তারপর ডোনান সাম্য অবস্থা তত্ত্ব, ডোনান হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। ডোনান মনে করেন এই যে কোষের কোষ দিলিটা, এই যে দ্বিস্তরী কোষ দিলি, কোষপাশে পড়ে তো কোষ দিলি আর কোষ দিলি তো জীবিত, তো এই কোষ দিলিটা কি দিয়ে তৈরি? তাহলে আমরা বলেছি লিপিডাল প্রোটিন দিয়ে তৈরি। এখন এখানে যে লিপিড গুলো আছে দেখো লক্ষ্য করো, আমি একটা বলেছিলাম এই লিপিড গুলোকে বলা হয় ফসফোলিপিড বা বেসিসিন ফসফোলিপিড, আসলে এটাকে ফসফোলিপিড বলা হয় কেন, মানে লিপিডের সাথে এখানে ফসফেট আয়ন থাকে বা ফসফরিক অ্যাসিড থাকে। এখন এই ফসফেট আয়নটা কি নেগেটিভ চার্জ না? তাহলে এই কোষ দিলি তো নিজেই কি নেগেটিভ, লক্ষ্য করে দেখো